আমাদের মাননীয় ইমাম আমাদের নোয়াখালীতে একটা মসজিদ দিয়েছেন। আজকে মসজিদে মেয়ে মানুষরা যেতে পারে না, নারীদের কোনো জায়গা নাই। আমাদের মসজিদে একটা দরজাও নাই। আপনি বাইরে যত মসজিদ আছে সব মসজিদে যেয়ে দেখবেন তালা মারা থাকে। আপনি পানি খাইতে গেলেও আপনি পানি খাইতে পারবেন না, শুধু নামাজের সময় খোলা রাখে। হিজবুত তাওহীদ এসে জামে মসজিদে একটা দরজা পর্যন্ত নাই, সব খোলা, কোনো দরজাই লাগানো হয় নাই। সেখানে সবাই জন্য ফ্রি, যে আসে সেই সেখানে যেতে পারে। এবং শুধু তাই নয়, হিজবুত তাওহীদের মাননীয় ইমামের নোয়াখালীর আমি আপনাদেরকে দেখাবো এখন প্রাঙ্গণে যে মসজিদ আমরা নির্মাণ করেছি, সেখানে আমাদের বোনেরা জুম্মার সালাতে যান, ঈদের নামাজে যান, সেখানে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে যান, সেখানে তারা তারাবির নামাজ পর্যন্ত পড়েন। ঠিক যেটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে করেছিলেন, সেই প্রথা হারিয়ে গেছিল, হিজবুত তাওহীদ আবারও সেই প্রথাকে চালু করছে আলহামদুলিল্লাহ। আজকে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, তুমি শিক্ষিত হবে, তুমি রোজগার করবে, রোজগার করে তুমি নিজে ধনী হবা, বাকি মানুষ মরে যাক, তোমার চিন্তা নাই। আমাদের হিজবুত তাওহীদের যে আন্দোলনের যে স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে কারিগরি শিক্ষা, সেখানে নৈতিক শিক্ষা, সেখানে আদর্শিক শিক্ষা, সেখানে ধর্মীয় শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সব কিছু দিয়ে বাচ্চাদেরকে আমরা একটা সংস্কৃতি দিয়ে একটা আদর্শ দিয়ে গড়ে তুলছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি দেখাবো। আজকে আপনি যখন বাইরে কিছু বাজার করবেন, গরুর গোশে ভেজাল, মাছে ফরমালিন, ফলে সবজিতে সব কিছুতে ফরমালিন। যেই ফরমালিন আমাদের শরীরকে কি পরিমাণ ক্ষতি করে সেটা আপনারা জানেন না। গরু সব আসে বিদেশ থেকে, অসুস্থ গরুগুলাকে জবাই করে মানুষকে খাওয়াই দিচ্ছে, গরুর সমস্ত অসুখ আপনার মধ্যে ঢুকে যাচ্ছে। মাননীয় ইমাম এইটাকে বন্ধ করার জন্য তিনি খামার দিয়েছেন। আজকে এই কোরবানিকে সামনে রেখে আমরা 200 গরুর প্রস্তুতি নিয়েছি। আমাদের গরুকে সম্পূর্ণ অর্গানিক ওয়েতে আমরা খাবার খাওয়াই। প্রত্যেকটা গরু বাজারে সব ইনজেকশন দেওয়া, স্টেরয়েড, এত মোটা মোটা করে অসুস্থ গরু আপনাদেরকে খাওয়াচ্ছে। আমাদের হিজবুত তাওহীদের মেঘদাদ মেহরাদের খামারের গরুর গোশ যে একবারে খেয়েছে তারা বুঝতে পারে যে এই গরুর গোশটা অন্য সমস্ত গরুর গোশ থেকে কত পার্থক্য এবং কত স্বাস্থ্যসম্মত। এবং আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, মানুষের গরুর গোশে কিন্তু যাদের অ্যালার্জি তাদের চুলকানি হয়, কিন্তু আমাদের খাবারের গরুর গোশ খেলে কোনো চুলকানি হয় না আল্লাহর রহম, কারণ তাদের সমস্ত অর্গানিক ওয়েতে খাওয়ানো হয়। তো আমাদের হিজবুত তাওহীদের মাননীয় ইমাম তিনি 42টা প্রকল্প নিয়ে মানুষের উন্নয়নের জন্য সেই এলাকার সবাইকে অন্তর্ভুক্ত করে তিনি উন্নয়ন করে যাচ্ছেন।